এই হচ্ছে মিনি বান্দরবন, আমার দেখা সবচেয়ে সুন্দর স্পটগুলোর মধ্যে একটা। গত বছর শুধু একটা জুজ বার ছিল ওই পাশে, আর এই বাকিগুলা এই এক বছর হয়েছে, এখন মোটামুটি ভালো দোকান হয়েছে। আমি যখন আসছিলাম তখন এই যে জাস্ট এটা ছিল, এই দোকানটা ছিল এই জুজ বারটা। কি নাম? হ্যাঁ, ফুরকান। স্কুলে যাও? স্কুলে যাও না কেন তুমি? ও মাদ্রাসায় পড়ো? এই তো পড়াই হলো। কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে বলতে পারো না? আব্বা কি করে? সাগরে মাছ ধরে? তাহলে তো তোমাদের অনেক টাকা নাকি? হুম, তুমি কি ওয়ালে মারো? কি বুঝছো? সে জানেই না। তুমি কিছু জিজ্ঞেস করবা? কত করে? এটা কি ভিতরে কি? কলা? তোমার হাতে ময়লা, শরীরে ময়লা, রেখে খাইতে মন চাইবো? শরীরে যে অনেক ময়লা। তুমি আগামীকালকে তোমার আম্মুরে বলবা সুন্দর করে ময়লা টয়লা এগুলো পরিষ্কার করে। এই যে কত ময়লা টয়লা দেখাছে, হ্যাঁ, এগুলো দেখলে তোমার এটা খাইতে মন যেতেছে না। যদিও আমার মন চায় খাবার, কিন্তু তোমার দেখে খাইতে মন যেতেছে না। কত দিলাম? কটার দাম? পাঁচটা না? এই একটা এরে দিবা, আর একটা এরে দিবা। খুশি? তিনজন খুশি? তুমি খুশি? তুমি কেন খুশি হইলা? কারণ দুইটার দাম মাত্র 20 টাকা, তোমার দিছি 50 টাকা। ঠিক আছে না? পাহাড়ের বাঁকে বাঁকে রাস্তা গেছে তো, যার জন্য সুন্দর একটা পর্যটন স্পট হয়ে দাঁড়িয়েছে। গরিব বাগিনা নাই আমার দা। এই জন্যই দাম তার দেই নাই। সুন্দর নাচতে পারো রে? এই বাহিনী কি করো তোমরা? মানুষকে হেল্প করো? এটা তো ভালো কাজ। কি কি হেল্প করো? ও আচ্ছা, স্কুল থেকে মানুষকে যারা উঠতে পারে না, নামতে পারে না, তাদের হেল্প করে ওঠার জন্য না? আর দেশি মুরগি কেমন করে? আচ্ছা, ইনকাম কত হয় দৈনিক? 100 টাকা না? ভালো, ঠিক আছে। কিন্তু তোমরা যে কাজ শিখতেছো, হ্যাঁ, এটা এক সময় তোমরা এর চেয়ে আরো ভালো এবং বড় বড় কাজ করতে পারবা। এই স্কুলে পড়তেছ, এটা হচ্ছে পরমিশন। আমি শিখতে পারি। ওকে, ফাইভে না? গুড, থ্যাংক ইউ সো মাচ। কারে 10 টাকা দিতাম? মামা আমি দিতে পারি টাকা, কিন্তু দিলে তোমরা কর্মঠ হইবা না, দিলে অলস হয়ে যাবো না, কাউরে দেওয়া যাবো না, কাউরে টাকা দেওয়া যাবো না। টাকা দিলে সমস্যা? টাকা দিলে তোমরা কাজ করবা না, মানুষের কাছে চাওয়া শুরু করবা, অভ্যাস হয়ে যাবো। টাকা দেবো না,